আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেটি হচ্ছে আমাদের হোমমেড অর্গানিক যে শ্যাম্পুটা সেটি হচ্ছে আজকে আবার বানাবো। তো সেটির ভিডিও হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা এখানে শ্যাম্পু বানানোর জন্য যে জিনিসগুলো দরকার আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো আমি আপনাদেরকে একটু একটু করে বলতেছি যে আসলে মানে আমাদের এই অর্গানিক হেয়ার অয়েল প্লাস হচ্ছে শ্যাম্পুটার মানে কী কী উপকারিতা আপনারা পাবেন। আসলে হেয়ারের যত ধরনের সমস্যা আছে আপনার হচ্ছে মানে যত ধরনের সমস্যা আছে, যাদের চুল পড়ে যায় প্লাস হচ্ছে চুলের আগা ফেটে যাচ্ছে বা চুলে পর্যাপ্ত পরিমাণে খুশকি হচ্ছে, আর ইদানিং যে সমস্যাটা সবাই ভুগতেছে অল্প বয়সে কিন্তু অনেক টাক হয়ে যাচ্ছে সবাই একদম এক কথায়, বিশেষ করে মেয়েদের থেকে ছেলেদের এটা একটু বেশি, মানে চুল পড়তে পড়তে মাথায় একদম টাক হয়ে যায় আর নতুন চুলও গজাচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন আমি আপনাদের জন্য একটাই সাজেস্ট করব, সেটা হচ্ছে আমাদের রিফ অর্গানিক হেয়ার অয়েল প্লাস হচ্ছে শ্যাম্পু। আপনারা হচ্ছে নিশ্চিন্তে এটি নিয়ে ব্যবহার করতে পারেন, দেখবেন আপনাদের হচ্ছে অল্প কিছুদিনের ভেতরে আপনারা খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। কারণ আমরা হচ্ছে এখানে যে উপাদানগুলো ব্যবহার করতেছি সেগুলো হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান, এতে কোনো রকম কোনো কেমিক্যাল নেই, এক বিন্দু মাত্র কেউ কেমিক্যাল প্রুভ করতে পারবেন না যে এখানে হচ্ছে 1% কেমিক্যাল আছে। আমরা যে নারিকেল অয়েলটাও মানে অয়েলে যে আমরা মানে মেইন হচ্ছে তেলটা দিচ্ছি ওইটাও কিন্তু নারিকেল একদম সরাসরি হচ্ছে নারিকেল থেকে আমাদের হোমমেডভাবে বানিয়ে তারপর হচ্ছে ওই তেলটা অ্যাড করতেছি, মানে সব কিছু আমাদের সব কিছু এবং তরতাজা জিনিস ইউজ করা। তো শ্যাম্পুতেও সেম হচ্ছে মানে প্রত্যেকটা উপাদান দিয়ে মানে তারপরে বানাচ্ছি। আমার কাছে যেহেতু হচ্ছে কাঁচা আমলকিটা ছিল না, সেক্ষেত্রে আমি শুধু এখানে শুকনো আমলকিটা ব্যবহার করেছি আর যেগুলো দেখতে পাচ্ছেন সব একদম তরতাজা। আমি হচ্ছে হেয়ার অয়েলও যে কট উপাদান অ্যাড করছি প্লাস হচ্ছে শ্যাম্পুতেও সেই কট উপাদান, এখানে আমাদের 32টা উপাদানের তৈরি আমার এই হেয়ার অয়েল প্লাস হচ্ছে শ্যাম্পুটা। তো আর এই উপাদানগুলো যেগুলো নিয়েছি কোনোটাই কোনো রকম কোনো সাইড ইফেক্ট নেই, প্রত্যেকটাই হচ্ছে চুলের জন্য খুবই উপকারী যেটা না বললেই নয়। আমার পেজটি ফলো করলে দেখতে পারবেন আপনারা হচ্ছে আমার প্রত্যেকটা হচ্ছে ধাপে ধাপে ভিডিও করে দেওয়া আছে যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি মানে ফাইনাল পর্যায়ে এসে গেছে, তো আমি হচ্ছে এটাকে ফাইনালি প্রসেস করে নিচ্ছি। আর এই ওয়েবটার এখন পর্যন্ত আমি কোনো ব্যাড রিভিউ পাইনি যে আসলে এটা নিয়ে কারো কোনো কাজ হয়নি বা কিছু হয়নি, সেটা না। আপনারা হচ্ছে ধৈর্য সহকারে ব্যবহার করবেন, আশা করি আপনাদের রেজাল্ট খুবই ভালো হবে। যেটা হচ্ছে আমি নিজে আগে ব্যবহার করে তারপরে দেখছি, এরপরে হচ্ছে আমি আপনাদেরকে ব্যবহার করাচ্ছি। আর ইসে আপনার কী বলে শ্যাম্পুটায় কিন্তু আমি এই ক্যাপসুলটা দিয়ে দিয়েছি, কারণ ভিটামিন ই ক্যাপসুল কিন্তু চুলের জন্য খুবই উপকার। তো আমার এই যে শ্যাম্পু দেখতে পাচ্ছেন হোমমেড শ্যাম্পুটা হয়ে যাচ্ছে, এখানে প্রসেসিং। তো হচ্ছে সবাই অর্ডার করবেন,